নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। গরমকালে মানেই কিন্তু এঁচড় খেতে সবাই পছন্দ করে কম বেশি, আর প্রত্যেকের বাড়িতে এঁচড়ে নানা রকম রান্না হয়ে থাকে। তো এর আগে আমি এঁচড় দিয়ে মাংস রান্না করে আপনাদের দেখিয়েছিলাম, আজকে কিন্তু আমি এঁচড় দিয়ে মাংস রান্না করব না। এই দেখুন, এই যে এঁচড় নিয়ে এসছে, এই রকম সাইজের এঁচড়ই কিন্তু বেশ খেতে ভালো লাগে। এর থেকে নরম কচি এঁচড় যেগুলো কোষ বসে না সেগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এই এঁচড় দিয়ে আজকে আমি এই খাসি মাংস চর্বি দিয়ে রান্না করব। মাংস দিয়ে এঁচড় রান্না করলে যত না স্বাদ হয়, খাসি মাংসের চর্বি দিয়ে এঁচড় রান্না করলে তার থেকে ভালো স্বাদ হয়। আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। খেতে চাই যে হেভি লাগবে। হ্যাঁ, আজকে যে এঁচড়টা রান্না হবে একদম খাসির মাংসের মতো আলু কেটে নেব বড় বড়। হ্যাঁ, ওইটা চার খালি করো। এই খাসি মাংস চর্বি দিয়ে এঁচড় রান্নার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। আর এই ভাজা মশলাটা আপনারা যদি এই এঁচড় রান্নাতে দেন, এঁচড়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঘরোয়া মশলা সব কিছু নিয়েছি, এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। প্রত্যেকের বাড়িতে কিন্তু এই গোটা মশলাগুলো থাকে। এই যে মশলাটা ভাজতেছিস, এই জিনিসটাই আলাদা। এই তরকারিটা দিলে আলাদা, এই জিনিসটা আলাদা স্বাদ হবে, খেতে সুস্বাদু কত ভালো হবে। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। প্রথমে আমি কোড়াতে একদম সামান্য তেল দেব। তেল দিয়ে এঁচড় রান্নার জন্য প্রথমে একটা মশলা ভেজে নেব। এঁচড়টা দেখছো কি হচ্ছে? দেখে দাদু এমন করে কি দেখাচ্ছে? আরে বটিতে একটু তেল মাখিনো, আটা জড়িয়ে যাবে। সেটা জানে, বলতে হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে বলে সেই জন্য আমি এরকম চাকাচাকা করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের সঙ্গে আদা আর রসুন দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। এঁচড় তো এখানে তো অনেকবার হয়েছে, দু তিনবার। আজকে কিন্তু এঁচড়টা খাসি চর্বি দিয়ে হবে। হ্যাঁ হবে। কথালা ভাত খাবে? ভাত তো এখনো রান্না করোনি। তোমার তো প্রিয় চর্বি। ভাত তো এখনো রান্না করোনি। ভাত ঠিক হয়ে যাবে, বলো না কথালা। মেয়েরা আগে আগে বলতো নি, এক রেক এক পালি এক সেট। আমার জন্য এক পালি নিও না, এক পালি চাল। আচ্ছা, আজকে গাছ পাতা কাটছি। হ্যাঁ, কাঁঠালের এক আরেক নাম কি? আমরাও বলি জানো তো। হ্যাঁ, নাকি লাগলে পরে ছাড়েনি, লাগাও আর ছাড়বে নি, হাতে পাতে লেগে গেলে। আগে সব বলতো নাতিদের দিকে ঠাকুমারা, এই গান হয় নাইকে হয় শুনোনি? হ্যাঁ শুনো তো, কাঁঠালে রাঠা লাগে পরে আর ছাড়বে না, পিঠিতে রাঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বড় বড় পিস করো। খাসির মাংসের পিস গুলো যেমন বড় বড় হয়। আদা রসুন আর পেঁয়াজ এই দেখুন এই রকম করে ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে টমেটো কুচিও দিয়ে দেব, দিয়ে আর একটু ভাজবো। সব এঁচড় কাটা হয়ে গেছে, আর কাটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে দেখো। টমেটো দেওয়ার পর টমেটো আর খুব বেশি নাড়বো না, দু চারবার নেড়ে নামিয়ে নিই। এঁচড়গুলো ধুয়ে আনি, আর হাতে একটু আঠা লেগে গেছে, আঠাটা ছাড়িয়েছি। ওই আই আই এই কোষটা একটা পড়ে আছে, ওটা খেতে ভালো লাগে, ওটা গুড়ি নাও না। কোথা কো? ওই সেদার দিকে ধার দেখতে দেখলাম এখন। বাবা, এঁচড়ের দানা। হ্যাঁ, ওইটা ভালো লাগবে খেতে। তুমি বসে থাকবে কেন? খাসির চর্বিগুলো কাটো না বটিটা নিয়ে। অনেকে এঁচড় রান্না করলে তো আদা রসুন পেঁয়াজ কুচি করে কিংবা বেটে রান্না করে, এরকম হালকা তেল দিয়ে সব মশলা যদি একটু ভেজে এটা পেস্ট করে রান্না করা যায়, রান্নার স্বাদ আরও বেড়ে যায়। আপনারা একদিন হলো করবেন বাড়িতে। সব কিছু বেশ হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। একটু ভালো করে ঠান্ডা হোক, তারপরে বাটতে হবে। দাদু ভাজা মশলাটা গরম, কি করবো আর? প্রথমে ভাজা মশলাটা গুঁড়ো করতে দাও, আমাকে দাও গুঁড়ো করতে। তাহলে সিল ভিজে গেলে ভাজা মশলা গুঁড়ো করা যাবে না। ভেজে রাখা মশলা, জল,
হলুদ গুঁড়ো। এঁচোর বাড়িতে এমনি রান্না করুন, মাংস দিয়ে রান্না করুন, কিংবা মাংস চর্বি দিয়ে রান্না করুন, এঁচোর কিন্তু হলুদ জলে আগে সেদ্ধ করতে হবে। এঁচোর তো খুব শক্ত, একটু সেদ্ধ করে জলটা গেলে দিলে এঁচোরের কষ্টটাও চলে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে ভালো করে। অনেকদিন পরে আমি বটিতে এই চর্বি কাটতেছি, অনেকদিন পরে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? মাঝে মাঝে পপি কিচেনে একটু হাত লাগাবে কাজে, যখন যা বলে আমি হাত লাগিয়ে দিই। এবার এই মশলাগুলো কিন্তু তোমাকে বাটতে হবে, ওইগুলো হ্যাঁ একসঙ্গে। ধরে দাও না গো দাদু, দাও দাও ফুটেনি কেন? বড়ি খাওনি নাকি? খেয়েছো না খাওনি? খেয়েছি খেয়েছি। আর একটু খাও না। হাই, এই তো মশলা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন কত চর্বি হয়েছে। হ্যাঁ, একবারে জমিয়ে খাওয়া যাবে আজকে। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে এঁচোর সেদ্ধ হয়ে গেছে। সকলে সব হয়ে গেল, আমার তো মাংস কাটা হয়ে গেল, আর এই তো টুকটুকি মার তো বান্না বাটা হয়ে গেল। ওই দেখি বাটতেছে বান্না বাটা, টুকটুকির মায়ের এখনো হয়নি। আমার এখনো একটু বাকি আছে, ও এখনি হয়ে যাবে। না তুমি মাংস কাটলে না মাংস চর্বি কাটলে? দাদু না মিনিটে মিনিটে সব কথা ভুলে যায় এখন। আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল তো ভালো করে গরম হয়ে গেল, আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে আলুগুলো খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে যাবে। বাটার পর মশলাটা দেখছো কত হয়েছে, আবার কোনাতে নাড়লে অনেকটা কমে যাবে। সব আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এর উপর দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোর দিয়ে আলু আর এঁচোর বেশ ভালো করে ভাজবো। সেদ্ধ করে রাখা এঁচোর এইরকমভাবে যদি আপনারাও বাড়িতে রান্না করেন, রান্না করতে অনেক কম সময় লাগবে। আলু এঁচোর তো ভাজা হয়ে গেল আর মশলা তো ভেজে বাটাই আছে। হ্যাঁ একদম ঝটপট হয়ে যাবে। আলু আর এঁচোর দুটোই খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। পপি আমি নামি দিচ্ছি। হ্যাঁ, আলু এঁচোর দুটো পড়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে। এঁচোরে তো খাসি মাংসের চর্বি পড়বে, সেই জন্য সর্ষের তেল কম করেই দেব, খুব বেশি দেব না। সর্ষের তেল, চিনি, আপনারাও রান্না করলে গরম তেলে অল্প একটু চিনি দিয়ে দেবেন, রান্নার রং খুব ভালো আসবে। চিনি তেলের সঙ্গে ভালো করে গুলে গেছে, এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর তেজপাতা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন তো খুব ভালো করে হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দেবো। আসলে কেন বলতো, দিদি রান্নাটা শিখতে চাই, আর মশলা কষাবে দেখবে ওই করে। হ্যাঁ হ্যাঁ, ঘরে যে কালকে রান্না করবে। সব মশলা একটু ভালো করে নেড়ে নিয়েছি, এর উপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দেবো, দিয়ে তারপর কষবো। হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো লবণ। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেবো। এবার আমি মশলা খুব ভালো করে কষবো। চর্বিটা এবার দে না, আর কেন অত দেরি করতেছিস কেন? ঘন্টা খানেক
তুমি দিবে তো এবার তো দুবো মশলা তো কষা হলো এবার দুবো চর্বি দাদু আর থাকতে পারছে না চর্বি ধুয়ে কেটে রাখা খাসির চর্বি এই যে খাসির চর্বি দিয়ে নাড়ছি মশলার সাথে এবার দেখবে একবারে মাটি দিয়েছে হ্যাঁ দাদু আজকে রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হবে একটু ঝালঝাল খেতে ভালো লাগে একদম বলবেনই যে ঝাল হয়ে গেছে ভাতে মাখি খাবে দেখবে চর্বির স্বাদ পেয়ে ঝালের স্বাদ ভুলে যাবে এই দেখুন মশলার সাথে চর্বি খুব ভালো করে কষে নিয়েছি আর চর্বি কিন্তু অনেকটা গলে গলে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে আর একটু ভালো করে কষছি আমি রান্না করতে গেলে সবসময় আগে ভাবি যে এঁচোড় বলো মাংস বলো আরও অন্যান্য রান্না কীভাবে নতুন নতুনভাবে করা যায় তো আজকে খাসির মাংস চর্বি দিয়ে করছি আপনারা দেখছেন কেমন হচ্ছে রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি বেশি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবেন আর দাদু বলছে আজকে গ্রেভি গ্রেভি খাবে মাংসের মতো গ্রেভি গ্রেভি রাখবো তাই অল্প করে জল দেব জল আর একটু জল লাগবে আর আমি এতে কিন্তু চাপা দেব না ভালো করে দু একবার করে ফুটিয়ে নেব নিলেই কিন্তু রান্না হয়ে যাবে তারপরে স্পেশাল ভাজা মশলা পড়বে এখনো এই যে গুটগুট করে ফুটছে খাসি মাংস চর্বিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে এঁচোড় আলু আর খাসি মাংস চর্বি তিনটেই বোঝা যাচ্ছে তিনটেই কিন্তু খাওয়ার সময় পাতে পড়বে রান্না তো প্রায় হয়ে গেল এবার ওপর দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো তারপর দেখবে কীরকম আরও ভালো গন্ধ পাও ভেজে গুঁড়ো করে রাখা মশলা এই যে ভাজা মশলাটা পড়লো হ্যাঁ এই একবারে তরকারি স্বাদ হয়ে দিল দাদু দাদু এই যে খাসির চর্বি দিয়ে এঁচোড় রান্না আজকে পিসিও খেতে বসছে পিসিরও একটা পছন্দের রান্না হয়েছে তো খাসি মাংসের চর্বি আরে কি রান্না হয়েছে একবার দেখো খালি এদিকে প্রথমে আলু মাখাচ্ছ হ্যাঁ হাম আবার বলে হাম হুম এই এই খাসি মাংসের চর্বি চর্বি মাখি ভাত দিয়ে খাচ্ছি আর কে কি নিবে দাদুর তো লাগবে আমি বুঝে গেছি গামলিটা সামনে করে ঠেলে দাও একটা দুটো চর্বি লাগবে চর্বি এখনো হ্যাঁ হয় হয় গামলিটা ঠেলে দাও আই এঁচোড় আমি এই প্রথম খাচ্ছি খাসি মাংসের চর্বি এঁচোড়ে পড়ছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে বলে ওদিকে দেখো না দিদি আর দাদু জনে আমরা এই পিসিকে দাও চর্বিগুলো দেখছো একবারে গোটা গোটা আছে একটু গলে যায়নি তরকারিটা খাসি মাংসের চর্বি দিয়ে রান্না হয়েছে খুব ভালো লেগেছে এইভাবে আপনারাও রান্না করবেন যদি খাসি মাংস না যদি পাওয়া যায় মুরগের ছাল দিয়ে ছাল কিনে নেবেন যারা খাসির চর্বি খায়নি তাদের জন্য মুরগের ছাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ছাল কিনে তরকারি করবেন খুব ভালো লাগবে একটা দিন করে দেখুন না আমার রিকোয়েস্ট দাদু অনুরোধ করে বলছে রিকোয়েস্ট বাবা রিকোয়েস্ট ইংলিশ রিকোয়েস্ট এঁচোড়টা যে খাচ্ছে পুরো খাসির মাংস মতো লাগছে এঁচোড়টা দেখ না কত সুন্দর সিদ্ধ হয়েছে এঁচোড়টাও যখন সিদ্ধ হয়েছে চর্বিটাও সিদ্ধ হয়েছে
এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের ঘণ্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। যত বেশি গরম পড়বে তত আপনারা গরমের নানা রকম রেসিপি কিন্তু দেখতে থাকবেন। আর কে কী গরমের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো।